হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা অনেক দিন পর তোমাদের সাথে আবার শেয়ার করছি, আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো একটা মেকওভারের ভিডিও। আজ আমি তোমাদের সাথে একটা হলদি লুক আমার করা শেয়ার করব। তো চলো, আজ আমার মডেল হিসেবে এসেছে সুনন্দা, ওর বাড়ি আমার বাড়ির কাছাকাছি। তো ওকে আমি একটা গায়ে হলুদের সুন্দর লুক দিচ্ছি, আর তার জন্য আমি ওকে পরিয়েছি একটা হলুদ আর গোলাপি কালারের কম্বিনেশনের একটা শাড়ি। আর ওর আই শ্যাডোটা করেছি আমি স্মোকি আই। আমার আই মেকআপের মধ্যে স্মোকি আইটা খুবই পছন্দের, তাই আমি ওর আইতে একটু স্মোকি আই করেছি। তো আমি এক হাতে কাজ করছিলাম আর এক হাতে ভিডিও নিচ্ছিলাম, তো সেইভাবে খুব ভালোভাবে ভিডিওগুলো নিতে পারিনি। তো দেখো, এখন আমার বেস কমপ্লিট হয়ে একেবারে ব্লাশ আর হাইলাইটার পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আর এরপর আমি ওর কপালে চন্দন করে নিয়েছিলাম, তবে কপালের সাইডে আমি চন্দন করেছি আর তাতে ফুটিয়ে তুলেছি কাগজ ফুল। মানে এই লুকটাই আমি কাগজ ফুলের ওপর মানে বেস করে একটা করেছি। কপালেও করেছি কাগজ ফুল, কলকা যেমন তেমন ওর চুলের সাইডেও দিয়েছি একেবারে অরিজিনাল কাগজ ফুল। আর এখন আমি শ্যুটের জন্য ওকে নিয়ে চলে এসেছি, আর যেখানে আমি শ্যুট করাচ্ছি সেটা হলো আমাদের এখানকারই একটা ভাই, তো তার দোকান করছে নতুন, তার যেহেতু ডেকোরেশনের কাজ করে, তো তার জন্য তার এখানে মানে শ্যুট করার জন্য যাবতীয় যা যা লাগে, ধরো ব্যাকগ্রাউন্ড, একটা সুন্দর জায়গা তৈরি করা শ্যুটের পরিবেশ, তো সেই রকম একটা জায়গা আমাকে করে দিয়েছিল যেই ভাইয়ের এই দোকানটা, তার নাম হলো সুজন। আর ওর তবে এই ডেকোরেশনের কাজের সাথে সাথে ও নতুন যে জিনিসটা এই দোকানে শুরু করতে চলেছে সেটা হলো রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্ট করার জন্যই ও এই দোকানটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, যার জন্য আমার খুব ভালো লেগেছিল, তো আমি বলেছিলাম তার জন্যই আমাকে এখানে শ্যুটটা করতে দিয়েছে। আর যেহেতু রেস্টুরেন্ট হয়ে যাবে তাই হয়তো আমি এখানে আর সেইভাবে শ্যুট করতে পারবো না, আর আজও তাড়াতাড়িতে আমি ভিডিওটা সেইভাবে করে উঠতে পারিনি। ওর দোকানটা খুব সুন্দর করেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই আমি পরে কখনো শেয়ার করব। আর আজকে ওর যেমন ফটোশ্যুট হচ্ছিলো তেমনই হচ্ছিলো ভিডিও শ্যুট। ওর যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে তাই তো ও আসতে বলেছিল ওর বরকে, আর ওর বরের সাথেই ভিডিও শ্যুটটা হয়েছে। আর ভীষণই সুন্দর লাগছিলো দুজনকে একসাথে। আর কি বলবো, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর পরে তোমাদের সাথে অবশ্যই আমি এই মানে শ্যুটের ছবি ভিডিও পোস্ট করব। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, আমি ছোট করে তুলে ধরলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।